আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জেলায় যথাযথ গুরুত্বের সাথে দিবসটি পালন করা হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি উপকূলীয় দুর্যোগ প্রবণ জেলা সাতক্ষীরায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জেলায় আয়োজন সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। ডারিন, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয়ে, যেটা একই সাথে বিভিন্ন সময় যে দুর্যোগ হয় সেই দুর্যোগে যে মনিটরিং কার্যালয় সেটি কিন্তু এইখানেই। আজকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দুর্যোগ প্রস্তুতি বিষয়টি বাংলাদেশের সব জেলার সাথে সাতক্ষীরাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এজন্য যে আপনি যেভাবে বলছিলেন যে ঠিক সেই রকমই বাংলাদেশের সব থেকে দুর্যোগ প্রবণ একটি জেলা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাগর এবং সুন্দরবন নিকটবর্তী উপকূলীয় জেলা সাতক্ষীরা। এখানে এই বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়েই আজকে সকাল থেকেই মহড়া চলেছে। ডরিন, আমি যদি আপনাকে একটু দেখাই, আজকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে রেস্কিউ রেসপন্স টিম রয়েছে তারা কিন্তু একটি অনবদ্য একটি তারা মহড়া দেখিয়েছে এবং মানুষের জানমাল রক্ষার জন্য তারা কিভাবে কাজ করে যায় সেসব কার্যক্রমগুলোর একটা ডামি মহড়া কিন্তু এখানে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা বা নতুন প্রজন্মের ছাত্র শিক্ষক কিশোর কিশোরী সবার মধ্যেই কিন্তু দেখিয়েছে সবাইকে কিভাবে কাজ করতে হবে, দুর্যোগ এলে ভয় না পেয়ে কিভাবে সচেতনতার সাথে মোকাবেলা করতে হবে সেটি দেখিয়েছেন। ডরিন, আপনাকে বলে রাখা দরকার আমাদের এই যে সাতক্ষীরা জেলা, এই বাংলাদেশের এই সাতক্ষীরা জেলায় যখন যে ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো আসে এই দুর্যোগে কিন্তু সব থেকে ভয়ানক পরিস্থিতি যেটি সৃষ্টি হয় যে গাছ পড়ে রাস্তাগুলো আটকে থাকে, সেই আটকে থাকা অবস্থায় কিন্তু সেই গাছগুলো সরানো এই বাহিনী বা পুলিশ বা যে কোনো নৌবাহিনীও কিন্তু এখানে যুক্ত হয় কিন্তু তাদের পক্ষে একার পক্ষে কিন্তু সেটি করা বেশ কষ্টকর হয়, যে জন্যে এই বাহিনীর পক্ষ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে জনগণকে সচেতন হতে হবে এবং সচেতনতার সাথে এই প্রাকৃতিক দুর্যোগের যে দেশ বাংলাদেশকে এটি মোকাবেলা করতে হবে তার জন্য আজকে সার্বিক মহড়া সেটি দেখানো হয়েছে এবং বলা হয়েছে একই বার্তা এবং এই বার্তারই আজকে ছিল স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময় সেটিরই বার্তা সরকারের সাথে, সেই বার্তাটি এই ফায়ার সার্ভিসের এই সদস্যরা তারাই কিন্তু সেটি দিয়েছে। ডরিন, এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।